Welcome back to my channel. I hope you all are doing very very good. আগের বারে শপিং ব্লগটাতে তোমরা এত ভালোবাসা দেওয়ার পর আমি ভাবলাম যে আবার যদি আমি কখনো শপিং যাই তাহলে তোমাদেরকে অবশ্যই আবার নিয়ে যাব। তো আজকে মানে মহালয়ার দিনে আমি আবার যাচ্ছি শপিং করতে। তো চলো আমার সাথে, আজ কোথায় যাব আর কি শপিং করব আবার তোমাদেরকে সব দেখাবো। সঙ্গে থাকো আর দেখতে থাকো, স্কিপ করবে না কিন্তু। অ্যান্ড আমার আজকের আউটফিটটাও খুবই সিম্পল। আগের দিন যেমন আমি একটা টি শার্ট পরেছিলাম, আজকে আমার সাথে এই কমফোর্টেবল এই শার্টটা পেলাম আলমারিতে, তাই ভাবলাম যে এটাই পরি। কারণ শপিং করতে গেলে অবশ্যই অনেক এদিক ওদিক যাওয়া হবে, গরম লাগতে পারে, তাই জন্য হালকা ফুলকা। তো দেখতে থাকো আমার ব্লগটা, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিও অ্যান্ড পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে আমার নেক্সট কোনো নিউ ভিডিও এলে তোমরা মিস না করে যাও। অ্যান্ড লেটস বিগিন। আমরা বেরিয়ে পড়েছি, আজকে বাবা যাচ্ছে না, শুধু আমি আর ভাই যাব। আর আজকে অনেকটাই সন্ধে হয়ে গেছে, তো বাড়ির যেহেতু খুবই কাছে তাই জন্য লেট করে বেরোলো একটু খেতে। তো দেখতে থাকো ব্লগটা। আমাদের বাড়িটা যেহেতু ভি মার্টের খুবই কাছে, বলতে গেলে প্রায় হাঁটা পথ 2 মিনিট, তাই জন্য আমাদের যেতেও বেশি টাইম লাগেনি। আমরা চলে এলাম বর্ধমান ভি মার্টের স্টোরে। এটা ভি মার্টের সেকেন্ড ইউনিট বর্ধমানে, যেটার লোকেশনটা পার্টিকুলারলি হলো কাটাপুকুর, মানে স্টেশন থেকে গোলাপবাগ যেতে যে কাটাপুকুর মোড় আছে জিটি রোডের ওপরে, তার ঠিক অপোজিটে। ভি মার্টের আরেকটাও ইউনিট আছে যেটা পারবিরহাটায় নক্ষত্র ব্যাঙ্কুয়েট অর রেস্টুরেন্টের ঠিক নিচে। আমরা প্রথমেই ভি মার্টের গ্রাউন্ড ফ্লোরে চলে গেছিলাম মেন্স কালেকশন দেখতে। তো তোমরা দেখতেই পাচ্ছ যেহেতু পুজো তো প্রচণ্ড ভিড়, আর অফারটাও কিন্তু কম মন্দ ছিল না। এক একটা শার্ট আর টি শার্টের ওপর বাই ওয়ান গেট ওয়ান অথবা 30-50% অফ ছিল। আজ মহালয়া, পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা, তাই পুজো যেহেতু চলে গেল তোমাদের সবাইকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা সবাই দুর্গাপুজো ভালো এবং সুস্থভাবে কাটিও। কালেকশন দেখতে দেখতে হঠাৎ এই ফুল স্লিভস টি শার্টগুলোর দিকে চোখ পড়ল। কোয়ালিটি খুব একটা ভালো না হলেও রেগুলার ইউজের জন্য ঠিকঠাকই। ভি মার্টের মেন্স কালেকশনের মধ্যে সবচেয়ে কমন কালার ছিল হোয়াইট। হোয়াইট কালারটা দেখতে যতটা ভালো লাগে, ইউজ করতে ঠিক ততটাই ভয় লাগে। মেন্স জিন্স অ্যান্ড ট্রাউজার্স এরও অনেক রকম কালেকশন আছে, তোমরা যদি চাও একবার চেক আউট করতে পারো বর্ধমানে থাকলে। ছোটবেলায় দুর্গাপুজো আসার অনেক দিন আগে থেকেই জামা কাপড় কেনাকাটা শুরু হয়ে যেত, আর মনে মনেই ঠিক করে নিতাম যে কোন দিন কোন জামাটা পরবো। এখন যদিও সারা বছরই জামা কাপড় কেনা হচ্ছে, তবুও দুর্গাপুজোর টাইমে শপিং করার আলাদাই মজা, তাই না? চলে এলাম ফার্স্ট ফ্লোরে, মানে দোতলায় ওমেন্স কালেকশন দেখতে। যদিও অনেক কিছু কালেকশন ওনারা রেখেছেন, কিন্তু আমার খুব একটা কিছুই চোখে লাগেনি। চেক আউট করছিলাম, তোমরাও দেখো তোমাদের কেমন লাগে। ক্লোদিং থেকে সরে এসে দেখলাম যে হ্যান্ডব্যাগের কালেকশনগুলো মন্দ নয়। একটা লেদার ব্যাগ ছিল যেটা কোয়াইট অ্যাফোর্ডেবল অ্যান্ড রেগুলার ইউজের জন্য পারফেক্ট। নেক্সট আমি দেখলাম যে রেগুলার ইউজের জন্য অনেক রকমের ভ্যারাইটি স্লিপার স্যান্ডেলস কিন্তু কালেকশন ছিল, বাট আমার যেহেতু সাইজ প্রবলেম ছিল আর ফিটিং, তাই আমি একটাও চুজ করতে পারিনি। দেন ঠিক তার পাশেই দেখতে পাচ্ছ যে কুর্তিজ অ্যান্ড অনেক রকমের কোয়াড সেট রাখা, এগুলো কিন্তু মোটামুটি 600-1000 মধ্যে প্রাইস ছিল, কোয়াইট অ্যাফোর্ডেবল, বাট ফেস্টিভ সিজনের জন্য আমার একটাও পছন্দ হচ্ছিল না। তোমাদের এই শপিং ব্লগটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না।
নেক্সট ওমেন কুর্তি কালেকশনের দিকে চোখ গেল। এখানে একটা অফার ছিল বাই টু অ্যাট 399 অর সামথিং। তো কুর্তিগুলো খুব একটা খারাপ ছিল না, ভালোই ছিল রেগুলার ইউজের জন্য, বাট আমার কালার কম্বিনেশনগুলো খুব একটা ভালো লাগেনি, তাই আমি চুজ করিনি। ওমেন্স টপ অ্যান্ড শার্টের ওপরে অনেক রকমের অফার্স ছিল, বাই ওয়ান গেট ওয়ান, অনেক 50% to 40% অফ। আর দূর থেকে দেখেই আমি বুঝতে পারছি যে একটা টপও আমার খুব একটা ভালো লাগছে না, তাই আমি আর কাছে গিয়ে খুব একটা ভিড় বাড়াইনি। নেক্সট আমরা চলে এসেছিলাম ভি মার্টের ফুড সেকশনে, যেটা ভাইয়ের আর আমার খুবই পছন্দের একটা সেকশন, তাই চলো তোমাদের দেখাই যে এখানে কী কী ফুড আইটেমস অ্যাভেলেবেল আছে। যেহেতু ফুড সেকশন, তাই স্ন্যাক্স থেকে আরম্ভ করে কেকস, বিস্কিটস, যে কোনো ফুড আইটেমস কিন্তু এখানে অ্যাভেলেবেল। বাট এখানে কিন্তু একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে সবসময় এখানে বড় যে প্যাকটা থাকে সেটা কিন্তু পাওয়া যায়। মানে আমরা দোকানে যেমন গিয়ে বলি যে আমার ছোট জিনিসটা চাই বা আমার মিডিয়াম জিনিসটা চাই, এখানে কিন্তু সেরকম নয়। আর এখানে অনেক রকমের বাই ওয়ান গেট ওয়ান প্লাস টোটালের ওপর অফার ছিল, ইভেন স্কিন কেয়ার প্রোডাক্টসও কিন্তু ছিল। তোমরা যদি আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। অলসো যারা আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখছো, তোমরাও কিন্তু লাইক কমেন্ট করতে একদম ভুলো না, আর যাওয়ার আগে আমার পেজটা ফলো করে দিও। ফাইনালি আমি চলে এলাম আমার মোস্ট ফেভারিট পার্ট অফ দিস মল, যেটা ছিল এই কিচেন অ্যাপ্লায়েন্সেস অ্যান্ড হোম ইউটিলিটিসের পার্ট। আমি যতবারই ভি মার্টে আসি ততবারই তিনতলায় এই জায়গাটা একবার না একবার চেক আউট করে যাবই, কারণ এটা আমি জানি না কেন আমার মোস্ট ফেভারিট জায়গা হয়ে গেছে। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কাপ, ডিনার সেট, বোল সেট পাওয়া যায়। আমি এখান থেকে 29 rupees দুটো বোল কিনেছিলাম ছোটো ছোটো, আমার খুবই কিউট লাগছিল তাই জন্য। অলসো এখানেও কিন্তু অনেক রকমের অফার ছিল, টোটাল প্রাইজের ওপর ডিসকাউন্ট, বাই ওয়ান গেট ওয়ান, রেগুলার প্রাইজের থেকে অনেকটাই কম দাম কিন্তু পুজোর সময় তোমরা এখানে গেলে পেতে পারো। তো চলো আর কী কী এখানে আছে তোমাদের সব কিছুই দেখাবো, আমার সাথে একটু ঘুরে নাও। এই জায়গাটায় সমস্ত কিচেন ইউটেন্সিলস রাখা ছিল, সস প্যান, ননস্টিক প্যানস। তো আমার ছোট এই তারকা প্যান যেটা আছে লেফট সাইডে ব্ল্যাক কালারের ননস্টিক, তোমরা দেখতে পাচ্ছ আশা করি, সেইটা আমি একটা কিনেছিলাম। ওটার প্রাইসটা অনেকটাই লো ছিল, 129 অর সামথিং এরকম ছিল। দেন আমার রাইট সাইডে তোমরা দেখতেই পাচ্ছ অনেক মিক্সার গ্রাইন্ডার, এগুলোর ওপরেও কিন্তু অনেকটা করে ডিসকাউন্ট অ্যান্ড অফার ছিল, তোমরা চাইলে একবার চেক আউট করতে পারো। এখানে অনেক রকমের গিফটিং পারপাস বা নিজের বাড়ির জন্য কন্টেনার সেটস ছিল, মানে এগুলো হচ্ছে র্যাপ আপ করা কন্টেনার সেট, চারটে বা তিনটে এরকম, মানে সিঙ্গেল আইটেমস ছিল না, সিঙ্গেল আইটেমস ছিল ওই যে দূরে তোমরা দেখতে পাচ্ছ এই কন্টেনারগুলো স্টিলের বা টিফিন বক্স টাইপের ওরকমও ছিল, এবং এগুলোর কোয়ালিটিও কিন্তু খুব ভালো, খারাপ নয়। এই র্যাকটা পুরোটাই ছিল ক্যাসেরোলস, ডিফারেন্ট টাইপ কালার্স এর ওপরে, অ্যান্ড অনেক রকমের বাস্কেটস, বোল সেটস এগুলো ছিল। এটা ওখানেই আরেকটা সেকশন ছিল কিছু হোম এসেন্সিয়ালসের, এখানেও কিন্তু অনেক রকমের টুকিটাকি বাড়ির জন্য নানান রেগুলার জিনিসপত্র ছিল। এখানে অনেক রকমের ম্যাট অ্যান্ড কার্পেট কালেকশনও কিন্তু ছিল, অলসো বাড়ির জন্য ডিফারেন্ট টাইপস অফ কার্টেনস কিন্তু এখানে ছিল, পিলো কভার্স অ্যান্ড বেডশিটস অ্যান্ড অল সব কিছুই অ্যাভেলেবেল ছিল। দেন আমি এই র্যাকটা থেকে পেপার অ্যান্ড সল্টের জন্য এই দুটো কন্টেনার কিনি, খুবই অ্যাফোর্ডেবল ছিল, 40 rupees করে, অ্যান্ড দেখতেও বেশ সুন্দর লাগছে। অ্যান্ড যারা আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও, যাতে আমি নেক্সট কোনো কন্টেন্ট আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়।
ওমেন সেকশনে এই টপ কালেকশনগুলো কিন্তু আমার ভালো লাগছিল রেগুলার ইউজের জন্য। দেখো তোমরা বেশ কিউট না? আজকের মতন আমার শপিংটা আমি এখানেই দিয়ে এন্ড করলাম। আমি কি কি কিনলাম আর যা যা দেখালাম তোমাদের, তার মধ্যে কোনটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। দেখতেই পেলে যে পুজো যেহেতু চলেই এসেছে প্রায়, রাস্তায় বা দোকানে কি পরিমাণ ভিড়। তো ওই ভিড়ের মধ্যে আমি আর কোনো ভিডিওই করতে পারিনি, কারণ ফোন বের করাও আমার পক্ষে একটা ভয়ের ব্যাপার ছিল। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি আজকের শপিং ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরে আরও ভালো ভালো ভিডিও তোমরা দেখতে পাও। আজকের মতন এখানেই, টাটা, বাই বাই।